তো এই যে চুল লাগিয়ে দিয়েছি, এখন পিছনে একটা ক্লিপ দিয়ে দিয়েছি। আমার এতগুলো কালার লাগবে, তো এই যে আমি চুল বানিয়েছি, গলায় একটা মালা দিয়েছি, হাতে চুড়ি, পায়ে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে তোমাদেরকে ক্লে দিয়ে আমি পুতুল বানিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর অনেকদিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, আমরা ভাবি ভিডিও করব। তোমার দাদা এরকমই করে। আসলে বন্ধুরা, একটু ঠান্ডা লেগেছে তো, আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। মানে ডিসেম্বর মাসে এত বৃষ্টি আর কোনোদিনও হয়নি, এবার হচ্ছে। পরপরই ঠান্ডা বেশি পড়েছে আর আমার ঠান্ডাও লেগে গেছে। মাম্পি খুবই শক্তিশালী একটা মানুষ, ওই জন্য ঠান্ডা ঠান্ডা কিছু লাগেনি। কিন্তু আমার একটা জিনিস দেখাও, চোখে আঞ্জনি হয়েছে। বোঝা যাচ্ছে না সুন্দরী, তুমি এত সুন্দর, তো আঞ্জনি হলেও বোঝা যায় না। তো আমরা দুজন এখন যাব বাজার থেকে ক্লে কিনবো, তারপর দুজন মিলে পুতুল বানাবো। আর তোমাদের দায়িত্ব, তোমরা বলবে কার পুতুল বেশি সুন্দর হয়েছে। তো চলো আমরা যাই, রোদ্দুরটা আজকে একটু বেশি পড়েছে, একদমই তাকানো যাচ্ছে না। তো চলো বন্ধুরা, চলো চলো দেখতে থাকো, তোমরা লাইক করে দিও। ইদানিং খুব রিলস বানাচ্ছে, যে 131টা ভিডিও আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা গিয়ে একটু ফলো করে দাও, এই যে 7597 ফলোয়ার্স বানিয়ে ফেলেছে এই যে। আর এই তোমরা এই নাম সার্চ করলেই চলে আসবে, মাম্পি রায় 603। তো তোমরা জলদি জলদি যাও, দেখো সুন্দর সুন্দর কি বানায়, দেখো। এটা কি আওয়াজ হচ্ছে না কেন? তুমি কপি টপি, কপি টপি, তোমার মুখটা তো খোলা না। ও আচ্ছা, তুমি এফেক্ট দিয়ে করেছো। তো বন্ধুরা, তোমরা যাও গিয়ে, তোমরা গিয়ে একটু ফলো করে দাও, একটা মেসেজও করে দাও, এখানে তোমরা আমাদের সাথে কথাও বলতে পারবে। তো তোমরা তাড়াতাড়ি গিয়ে একটু ফলো করে দাও। তোমরা যে চলে এসেছি, এই ক্লে নিয়ে যাবো, এগুলো দিয়ে পুতুল বানাবো। তো আমাদের নেওয়া হয়ে গেল, তো চলো আমরা যাই তাহলে বানাই। তো আমরা চলে এসেছি অনেক কালারিং ক্লে নিয়ে, তো এগুলো দিয়ে আমরা এখন পুতুল বানাবো। তোমার শুভজিৎ দাদা একটা পুতুল বানাবে, আমি একটা পুতুল বানাবো, যার পুতুলটা বেশি সুন্দর হবে সে জিতে যাবে, আর সে তাকে চিকেন পকোড়া খাওয়াবে। তো তুমি রেডি তো? রেডি রেডি তো? রেডি। তুমি কি কি কালার নেবে? আমার অনেক কালার লাগবে। অনেক কালার হলে হবে না, আমার এতগুলো কালার লাগবে। আমার এতগুলো কালার লাগবে। আমি কি দিয়ে বানাবো তাহলে? এটা দিয়ে দে। ঠিক আছে, মাম্পি বলছে যা যতটুকু লাগবে সে ততটুকু এখান থেকে নিতে পারে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি একটি ইন্টারেস্টিং ওয়ে পেয়েছি নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইম্প্রুভ করার জন্য। আমি আপনাদের শেয়ার করতে চাই যেটি, সেটি হলো আপনি ডিপোজিট করুন আর পেয়ে যান 35,000 BDT। কোনো কিছু দ্বিধাজনক নয়, জাস্ট আমার কমেন্ট পিন দেওয়া লিঙ্কটি ফলো করুন আর আমার প্রোমো কোড RAI777 এন্টার করুন। এইবার আপনি চেষ্টা করুন, আপনার কিছুই ক্ষতি হবে না, কারণ আপনি রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড RAI777 ইউজ করেছেন, যার কারণে আপনি রিয়েল মানি পেয়েছেন। বন্ধুরা, আমি প্রথমেই নিয়ে নিয়েছি এই কালারটা, তো আমার প্রথমেই লাগছে এই কালারটা। তো আমি এখন এই কালারটা দিয়ে কিছু জিনিস বানাবো। তো দেখো দেখো বন্ধুরা, পুরো মনে হচ্ছে আইসক্রিমের ক্রিম, দেখে মনে হচ্ছে কি খেয়ে নি। তো এবার আমি এটাকে ভালো করে মাখাবো, এরকম এরকম করে, যেরকম আমরা আটা ময়দা ছিনি ঠিক সেইভাবে, এরকম 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 এরকম। আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি হলুদ কালারটা মিক্স করে দেব এইভাবে। এবার এর মধ্যে আমি আরেকটা কালার মিক্স করব, যেটা হলো এই যে এতটা। তো বন্ধুরা, তোমরা কি কি ক্লে দিয়ে খেলো এরকম অবশ্যই কমেন্ট করে বলো। এই কালারটা আমি নিয়েছি, এই দেখো মাম্পির মতো ছেনা শুরু করে দিয়েছি। ও বাবা, তুমি তো অনেক দূর এগিয়ে গেছো গো, ওইদিকে গানও কোথায় শুরু হয়ে গেছে, একটু নাচ কর তো। ও সেই নাচ তো, বিশাল নাচ, বাও। কিন্তু এই গানটা হয়ে আমাদের একটু সাউন্ডে প্রবলেম হয়ে যাবে বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নাও। তো আমি তাড়াতাড়ি ছেনে ফেলি, অনেক দূর এগিয়ে গেছে। তো এই যে বডি, তো আমি এই যে হাত বানাবো, হাতটা বানাচ্ছি কম করে নিয়ে। এই যে একটা হাত বানিয়ে আমি এই বডিতে লাগিয়ে দিয়েছি, এবার আরেকটা হাত বানাচ্ছি। তো এই যে আরেকটা হাত লাগানো হয়ে গেছে, এবারে আমি বানাবো পা। আমাদের মাঝে আরেকজন চলে এসেছে, তো তিনজনের কম্পিটিশনটা একটু বেড়ে গেল বলো। তুমি কৌশানি, আমি কৌশানি, তুমি রেডি তো?
তাহলে তাড়াতাড়ি সুন্দরভাবে একটা জিনিস বানিয়ে ফেলো, তোমার যা ইচ্ছা, পুতুল বলে না, তুমি যা কিছু বানাও, ঠিক আছে? তুমি একটা বিড়ালও বানাতে পারো। পাগুলো একটু ভালোই লাগছে মনে হচ্ছে এখান থেকে, ছোটখাটো একটা পুতুল। কিন্তু আমিও বানাচ্ছি, দেখো আমার পুতুলের বডিটা আছে, আমার পুতুলের বডিটা এরকম বানাবো না আমি, মানে করছি একটু, এখনো এভাবে মাখাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। কি করবো বলো বন্ধুরা, এদেরকে ভিডিও করে দেবো না, নিজে বানাবো। তো সবাই ওইদিকে বানাচ্ছে, এবার আমার পালা শুরু। এবার হচ্ছে এই দেখো বডিটা আমার হবে এইরকম, তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বানাচ্ছি আমি। মাম্পি একটু মিচকি মিচকি হাসছিল যে গলা নেই, এবার গলা ঠিক চলে এসেছে। দেখো আমি যদি চাই আরেকটু বলাতে পারি, দেখো গলাটা একটু বলাতে পারি, তবে আরেকটু বাড়িয়ে দিয়েছি গলা। এইবার দেখো কত সুন্দর, একটু বেশি একটু কেমন লাগছে, বাট ঠিক আছে, আমি গলাটা আবার একটু ছোটো করে দেবো, সমস্যা নেই। তা আমার আগে থেকে আসলে হবে না, কারণ আমি এটা বানাচ্ছি, তো এটা মন দিয়ে বানাচ্ছি, আগে একটু করতে দাও। তো আমি এত সময় বসে বসে চুল বানাচ্ছিলাম, তো আমি অনেকগুলোই বানিয়ে ফেলেছি। কৌশানি এদিকে মনে হচ্ছে এটা ফুল বানাচ্ছে, তাই তো? খুব সুন্দর হচ্ছে এবার, কৌশানি ফার্স্ট হয়ে যাবে মনে হচ্ছে সবার থেকে। কৌশানি তুই হবি না আমিও বলতো, আমারটা কিন্তু বিশাল সুন্দর, দেখ আমি এখনো করিনি, এটা অনেক সুন্দর হবে। এখন একটু হাস্যকর লাগছে বন্ধুরা, কিন্তু এটা একটা সময় খুব সুন্দর আমি বানাবো এটাকে, তোমরা দেখতে থাকো। অনেকটাই শেষের দিকে চলে এসেছি করতে করতে, তো এখন একটা মালা পরাচ্ছি। এবার আমি দেবো হাতে চুড়ি আর পায়ে জুতো, তাহলেই হয়ে যাবে। তো এই যে আমি চুল বানিয়েছি, গলায় একটা মালা দিয়েছি, হাতে চুড়ি, পায়ে চটি, আর একটা পিছনে ছোট্ট একটা ক্লিপ, আর জামাটা পরিয়ে দিয়েছি, কেমন লাগছে? আমাদের সবার বানানো কমপ্লিট, আমরা সবাই খুব কষ্ট করে বানিয়েছি। এখানে মাম্পি বানিয়েছে, এদিকে কৌশানিও খুব সুন্দর বানিয়েছে, আর আমিও বানিয়েছি। তো এইবার হচ্ছে তোমাদের দেখানোর পালা, এবার দেখো তোমরা যে কোনটা সব থেকে ভালো হয়েছে, তাহলে দেখাই। তো বন্ধুরা তোমরা দেখে না একটু ভালো করে, ঠোঁটটা একটু মোটা, নাকটা একটু বোথা, চুলটা খুব সুন্দর হয়েছে, এটা সত্যি কথা। তো সব মিলে ভালো হয়েছে, দেখো বন্ধুরা তোমরা বলো কমেন্ট করে। তো রাখলাম এটা মাম্পির পুতুল, তোমার পুতুল তোমার কাছে রাখো। এইবার আসছে বন্ধুরা আমার পুতুল, কি দারুন, কেমন হয়েছে বলো? অনেক সুন্দর হয়েছে না, আসছো কেন? তুই আসছিস কেন বল আমার? মনে হচ্ছে কি সেই কিসের একটা কুকুর ওকে ইয়ে যা ডাংরি পরিয়ে দিয়েছে। এইবার হচ্ছে আমাদের কৌশানি রানী, জিনিসটা দেখবো কি বানিয়েছে। এই দেখো বানিয়েছে কি সুন্দর, একটা ফুল বানিয়েছে, একটা টপও আছে, আর এই তিনটে বুটলি কি রে ডিজাইন, ও আচ্ছা ওটা ডিজাইন বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে কৌশানি। দেখো ফুলটা খুবই সুন্দর, আমি যদি ফুলটা এরকম উঠাই, আরে কি উঠবে না ফুলটা। তো সব মিলিয়ে কৌশানি খুব সুন্দর তুমি বানিয়েছো বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের সবার খুবই মজা লেগেছে। তোমরা অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কার পুতুলটা সব থেকে সুন্দর হয়েছে। ছোট যারা বাচ্চা ছেলে আমার দলে থেকো, কিন্তু শুধু তোমার দলে থাকলেই তো হবে না, শুধু আমার দলে থাকতে হবে, তাই না? ঠিক আছে সবার দলেই থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর এইভাবে আমাদের ভালোবাসতে থেকো, আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। বাই বাই। আরে আমার মুখ তো দেখা, বাই 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 বাই।